ধর্মনগর কার কাছে? তোমরা ধর্মনগর কই লইয়া গেলা না? আচ্ছা, কইতে লই আছে মালটি? হ্যাঁ, দামসরা মোটর স্টান থেকে। কে দিছে তোমরা? নাম কি? বিক্রম দাস। হ্যাঁ, আচ্ছা। কদিন যাব তুই? কি গাড়ি আসতো তোমরা? কয় প্যাকেট আসতো তোমরা গাড়িতে? তোমার নাম? আমাদের কাছে সিগারেট ইনফরমেশন আসে যে দামসরা থেকে একটি অল্টো গাড়ি করে কিছু ফরেন ব্র্যান্ডেড সিগারেটস আমাদের পানিসাগর হয়ে ধর্মনগর দিকে যাবে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা জলেবাসা দিকে যাই এবং সেখানে আমরা একটি মারুতি সুজুকি অল্টো গাড়িকে আটক করি। এই গাড়িটির নাম্বার হচ্ছে AS10B1547। তো গাড়িটি আটক করার পর আমরা গাড়িতে দুজন পাই, ড্রাইভার সহ আরেকজনকে পাই। তারপর আমরা গাড়িতে তল্লাশি চালিয়ে এখানে কিছু ফরেন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট পাই। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থল থেকে তাদের পানিসাগর থানায় নিয়ে আসি। তারপর পানিসাগর থানায় এসে তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা তাদের কাছে কোনো রসিদ চাইলে এই মালগুলোর ব্যাপারে তারা কোনো আমাদেরকে রসিদ দেখাতে পারেনি। তারপর আমরা গাড়ি থেকে মালগুলো নামাই। তো মালগুলো নামানোর পর আমরা দেখি যে এখানে টোটাল 20 কার্টন ফরেন ব্র্যান্ডের সিগারেট আছে। তো যেহেতু তারা কোনো আমাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, সেগুলো আমরা মোতাবেক সিজ করেছি। স্যার, যে দুজনকে আটক করেছেন তাদের নাম জানতে পেরেছেন কি? যে দুজনকে আমরা আটক করেছি একজনের নাম হচ্ছে রাহুল নন্দী আর একজনের নাম হচ্ছে রবীন্দ্র সরকার। স্যার, সিগারেটগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান ছিল? তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখন তারা কিছু বলেনি এই ব্যাপারে। তারা যা বলেছে তাদেরকে তারা নিয়ে আসছিল, এটুকু তারা জানিয়েছে।
রাজীব। হ্যাঁ রাজীব, রাজীব কি আমি এসে this number 8